নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই মার্চ মাস আপনি কর্কট রাশির মানুষ আপনার বিবাহ শিক্ষা শাস্ত্র প্রেম দাম্পত্য সুখ কর্ম ব্যবসা কেরিয়ার কেমন যেতে চলেছে আপনার হেলথ কেমন যেতে চলেছে ভাগ্য কেমন হতে চলেছে এ বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি মার্চ মাসের এটা মাসিক রাশি ফলে ভিডিও আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন এবং ভিডিওর শেষে আমি বেশ কিছু উপায় আপনাদেরকে দেব যে উপায় আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনাদের এ মাস যথেষ্ট কিন্তু ভালো যাবে আপনার যা গ্রহের গোচর এই মার্চ মাসে আপনাদের ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমভাবে শনি মঙ্গল আপনার বুধ এবং শুক্র অবস্থান করছে ঠিক অষ্টমভাবে বৃহস্পতি এবং রবি অবস্থান করছে এবং আপনার ঠিক একাদশভাবে রাহু এবং পঞ্চমভাবে কেতুর অবস্থান এবং এই রবি আপনার চোদ্দই মার্চের পর আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করবে এবং ছয় মার্চ বুধ আপনার ঠিক রাশির অষ্টমভাবে অবস্থান করতে চলেছে আপনি রাশির মানুষ আপনার ক্ষেত্রে কি রেজাল্ট আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করতে চলেছি এখানে কোনো প্রশংসা আমি করতে বসিনি যেটা গ্রহের গোচর অনুযায়ী যা রেজাল্ট আপনি পেতে চলেছেন সেই নিয়েই আমি কিন্তু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব অর্থাৎ এখানে কোনো প্রশংসার ব্যাপার নেই যেটা বাস্তব হবে সেটা আপনাদেরকে জানাতে চলেছি প্রথম আসি স্বাস্থ্যের দিক দেখুন আপনাদের দ্বাদশ প্রতি ছ তারিখে অষ্টমভাবে চলে যাচ্ছে দেখুন আপনার স্কিন রিলেটেড সমস্যা অ্যাজমা শরীর স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা আপনার কিন্তু থাকবে গোল্ডেন কাপের সমস্যা ঠিক আছে এই জায়গাগুলো ঠান্ডা লেগে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিছু অংশ হলো ভোগাবে বড় ধরনের সমস্যা কিন্তু আপনাদের কিন্তু নেই প্রথম কথা ছোটখাটো সমস্যা আপনাকে এ মাসে একটু হলো স্বাস্থ্যের দিকটাতে আপনাকে ভোগাবে এবার আসি আপনাদের কর্মের জায়গা কর্মের জায়গাটা দেখুন আপনাদের কর্মবর্তী মঙ্গল আপনাদের সপ্তম ভাবে তুঙ্গ অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা সুনাম অর্জন কিন্তু করবেন মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু আপনাদের হবে যারা কর্ম পাচ্ছিলেন না কর্মপ্রাপ্তি এবং যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন পরিবর্তন চাইছিলেন সে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের পরিবর্তন এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির মানুষ কর্মক্ষেত্রে বদলি ট্রান্সফারের জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের এই মাসে কিন্তু মজবুত দেখা যাচ্ছে সুনামের সঙ্গে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে কিন্তু কাজ কিন্তু করবেন এর সাথে সাথে আপনাদের প্রেমের জায়গাটা বলি দেখুন আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করছে কিন্তু পঞ্চমপতির অধিপতি আপনার সপ্তম অবস্থান করছে তুঙ্গক্রিয়া প্রেমের দিক থেকে কিন্তু সাকসেস আসবে নতুন পুরাতন প্রেম সব দিক থেকে কিন্তু আপনারা সফলতা হবে কিন্তু আপনাদের কিছু অংশ হলো কথাবার্তার দিকটা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ বেশ কিছু কথার জন্য আপনাদের একটু হলো মতবিরোধ কিন্তু তৈরি হবে কারণ মঙ্গল শনির সঙ্গে যুক্ত হয়েছে এই জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করবে এর পাশাপাশি বলে শিক্ষা দেখুন পঞ্চম ভাবটা কিন্তু আমাদের শিক্ষার জায়গা অর্থাৎ পঞ্চম অধিপতি আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে রয়েছে অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো শিক্ষা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে এই জায়গাগুলো কিন্তু শিক্ষাক্ষেত্রে খুব বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের থাকছে কিন্তু না এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে দেখুন প্রেমের জায়গাটা যেমন বললাম এবং বিয়ের জায়গাটা দেখুন আপনাদের লাভ ম্যারেজের সম্ভাবনাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলে কারণ পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশান প্রেমজ বিবাহ এবং অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখাতে কিন্তু চলেছে অর্থাৎ এই জায়গাটা নিয়ে কোনো দ্বিমত নেই আপনাদের ভাগ্যপতি অষ্টমভাবে চলে এসছে দেখুন এই ভাগ্যপতি অষ্টমভাবে বারোই এপ্রিল পর্যন্ত কিন্তু থাকবে অর্থাৎ ভাগ্যক্ষেত্রে কিছু ক্ষেত্রে গেল ব্রেকআপ সম্পূর্ণ সাপোর্ট পাবেন না অর্থাৎ আপনি যে হারে পরিশ্রম করেন সেই হারে কিন্তু রেজাল্ট আপনি পাচ্ছেন না অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন না এবং আপনাদের ধনাধিপতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্যের জন্য কিছু অংশ হলো আপনার ব্যয় হবে এবং বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু আপনি কর্কট রাশি মানুষ আমি বলব আপনি করবেন না বড় ধরনের ঝুঁকি যেটাতে রিক্স আছে এরকম কিন্তু ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আপনারা পনেরোই মার্চের পর থেকে রবি আপনাদের ভাগ্যভাবে চলে যাচ্ছে আপনারা তখন কিন্তু করতে পারেন ধনপতি ভাগ্যভাবে যাওয়াতে কিছুটা হলো ভাগ্যের সাপোর্টটা আপনারা কিন্তু পাবেন এবং ভাগ্যের দ্বারা অর্থ আসার সম্ভাবনা কিন্তু থাকছে পনেরোই মার্চের পর থেকে কিন্তু রেজাল্ট পেতে পেতে আপনার বারোই এপ্রিল দু হাজার কারণ ভাগ্যধিপতি অষ্টম ভাবে এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এর সাথে সাথে আপনাদেরকে বলি আপনাদের একাদশভাবে রাহু দুর্দান্ত আনএক্সপেক্টেড রেজাল্ট আপনাদেরকে দেবে আমি বারবার বলছি আন একাদশভাবে রাহু কিন্তু গোচরের দুর্দান্ত বিদেশের মাটিতে যারা আছে বিদেশ থেকে লাভ দিবে আপনাদের ডিজায়ারগুলো আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করবে স্যাটিসফ্যাকশানের জায়গা আপনাদেরকে দিবে লাভ সফলতা জায়গা আপনাদের এ সময় দিবে এবং পঞ্চমভাবে কেতু থাকছে আপনাদের সন্তানের ক্ষেত্র নিয়ে খুব বড়ো ধরনের কিন্তু সমস্যা কিন্তু নাই সন্তানের ক্ষেত্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে তবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে একটু হলো রিক্স হয়ে যাওয়া কিন্তু বড় ধরনের কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না বন্ধু বান্ধব থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে এই জায়গা থেকে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন ছোটোখাটো ভ্রমণ ট্যুর হওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে বিশেষ কোনো আনন্দের উৎসব জায়গা কিন্তু ছোটোখাটো হওয়ার জায়গা থাকছে এবং সপ্তমপতি সপ্তমপতি সপ্তমভাবে অবস্থান করছে সশন মহাপুরুষ সাহায্য সৃষ্টি করছে এখানে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে আপনাদের ডেলি ইনকাম দৈনিক রোজগার আপনাদের এ সময় বৃদ্ধি করবে এবং বিজনেসের জায়গাটা ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি কর্কট রাশি মানুষ ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে এবং বিশেষ করে আপনাদের কেরিয়ারের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের আমূল কিন্তু পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের ঠিক কর্মপতি এবং পঞ্চমপতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এই কানেকশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা প্রশাসনিক বিভাগে আছে এই জায়গাগুলো বা আপনি হার্ডওয়্যারের সঙ্গে বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত আপনাদেরকে কিন্তু এই সময় করাতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের উচ্চ পথ প্রতিষ্ঠা পাওয়া এবং সম্পত্তিগত দিক থেকে লাভ পাওয়া নিজস্ব অ্যাসেট প্রপার্টি হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করতে চলেছে কটটা আপনি আপনার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ধনভাবে আপনাদের অর্থনৈতিক জায়গাটা ক্যাশ ফ্লোয়ের জায়গাটা নিয়ে আপনার কিন্তু খুব একটা সমস্যা কিন্তু থাকছে না অর্থাৎ আর্থিক জায়গাটা যদি আমি আসি অর্থ নিয়ে যে খুব বড় ধরনের যে টেনশান এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে না আর্থিক সচ্ছলতা আপনাদের কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু বজায় কিন্তু থাকতে চলেছে এবং রাজনীতি ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক এই সময় কিন্তু নির্দেশ আপনাদেরকে করছে এবং শুক্র আপনার চতুর্থপতি এবং একাদশপতি সপ্তমভাবে অবস্থান করছে প্রপার্টি রিলেটেড যাদের সমস্যা চলছিল সম্পত্তিগত নিয়ে সমস্যা সম্পত্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং সাথে হচ্ছে যে কোনো বিষয়ে আপনারা আপনারা কিন্তু কিন্তু লাভ পাবেন এবং শনির সাথে যুক্ত যথেষ্ট লাভ এই মাসে কিন্তু আপনাদের হতে চলে কিন্তু আমি আবারও বলছি বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না ছোটোখাটো পায়ে চোট আঘাত দেখুন ভালো যেমন আছে মন্দ তেমন আছে কিছু তো খারাপ আছে ছোটোখাটো পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের থাকছে এবং কিছু সব কিছু ক্ষেত্রে আপনাদের স্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু এ মাসে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে কি করবেন হনুমানজির উপাসনা আপনারা কোন এবং শিবের উপাসনা বিশেষভাবে লাভ পাবেন নমস্কার ধন্যবাদ